হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে 10:10, আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। আজকে হচ্ছে অষ্টমী, তো সবাইকেই জানাই যে শুভ অষ্টমী, আর কালকে তো নবমী হয়েই যাবে। আর সবাইকে জানাই শুভ শারদীয়া, বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কোথায় যাই, কি করি না করি আমি এখন আপাতত কিচ্ছুই জানি না। কোথায় যাব, কি করব, কোথায় যাব সেগুলো তোমরা আগে আগে দেখতে পারবে। আমি যেহেতু বা জানি না, তাই তোমাদেরকে বলছি না, যেখানে যাব যতটা পারবো শেয়ার করবো। আর তোমরা যারা যারা সপ্তমীর ব্লগটা দেখেছো, কেমন লাগলো জানিও তোমাদের। মোটামুটি কালকের মতনই যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। জানি না আজকে কতটা কথা বলতে পারবো বা কিছু, যদি মোটামুটি ফাঁকা থাকে তাহলে কথা বলবো, আর যদি না ফাঁকা থাকে তাহলে আমি বেশি কথা বলবো না। আর বাইরে তো বেশি কথা বলা যাচ্ছেই না, কারণ এত গান চলছে না, মানে বেশি কথা বলা যাচ্ছে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর আজকে পুরো একটা গ্যাং যাবে, কাছে যেমন আমরা চারজন ছিলাম, আজকে অনেক কেউ বেশি যাবে। তো চলো ওদের সঙ্গে তোমাদেরকে মানে ওদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে আর আলাপ করানোর কিছু নেই, তোমরা সবাই চেনো। তো যাই হোক, চলো ভালোই, অনেকটা লেট হয়ে গেছে, ট্রেন আছে, ট্রেনে করেই যাবো। হ্যালো গাইস, তখন আমরা চলে এসেছি স্টেশনে, আর এখন কটা হবে, 10:34, 10:28 ট্রেন ছিল, এখন মাল ট্রেন ঢুকে গেছে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যাচ্ছে। তো জানি না এখন ট্রেন কখন আসবে, তো এখন ওয়েট করতে হবে। তো কে কে এসেছে চলো তোমাদের সঙ্গে একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদের সঙ্গে কি সরি কি সব ভুলভাল বকছি, কে কে এসেছে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর এখানে এই যে একজন আছে উপস্থিত অলরেডি, একে তো চেনোই তোমরা, চেনা চলো আর দেখো। হাই করে দাও এবারে, এটা আমার দেওর, এটা আমার যা, এটা দিদির মেয়ে, হ্যাঁ যায়, এটা বোনজি হয়, এই একটা বোন বো, হাই করে দাও, চলো হাই করো। এইটা হচ্ছে আমাদের গ্যাং আজকের, টোটাল আমরা 10 জন আছি। আর এটা আমাদের নতুন মেম্বার, আমাদের নতুন কাকিমা, ওটা কাকা এটা কাকিমা। তো চলো গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি বালিগঞ্জে, এখন জানি না এখন কোথা কোথা দেখতে যাবো আমরা প্রথমে। তো এখন আমরা প্রথমে একডালিয়া দেখতে ঢুকছি, আর জাস্ট ভিড়টা দেখো রাস্তার মধ্যে, আমি বেশি কথা বলবো না, লাইটের জন্য পুরো মুখ হলুদ হয়ে গেছে, যেন মনে হচ্ছে জন্ডিস হয়েছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, আর আমি জাস্ট তোমাদেরকে ঠাকুরগুলো দেখাবো। আর আমার না অত মানে ক্লাবের নাম মনে থাকে না, তার কারণে আমি মেনশন করি না। তো আমি যতটা চেষ্টা করবো তোমাদের দেখানোর, মানে দেখাবো। তো চলো আমি আর কোনো কথা বলবো না, কারণ আমি কিছু বললে তোমরা শুনতেই পাবে না, এখানে দেখতে থাকো ভিডিওটা। ভিড়টা জাস্ট দেখলে মনে আছে, আর দুই একটা মনে আছে, বাদ বাকিগুলো আর কিছুই মনে নেই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর বালিগঞ্জে প্রত্যেকটা মানে প্যান্ডেল দারুণ হয়েছে, জাস্ট প্যান্ডেলটা দেখো, মানে তোমাদের দেখলেই মন জুড়িয়ে যাবে। দ্বিতীয় এই প্যান্ডেলটা দেখেছিলাম, এটা ফাল্গুনী সংঘ, বোর্ডে দেখেই নামটা মনে পড়লো। অ্যাকচুয়ালি আমি মানে মণ্ডপে ঢোকার সময়ও দেখিনি, মানে মণ্ডপগুলো দেখার মতো বানিয়েছে বালিগঞ্জে, প্রত্যেকটা মণ্ডপ এত সুন্দর করেছে যে মানে তোমরা যদি সামনাসামনি সবাই এসে দেখে থাকো তো তোমাদের মানে দেখে চোখ জুড়িয়ে যাবে। ভিডিওতে মানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা আর একটা মণ্ডপে সিংহী পার্ক, মানে প্রত্যেকটা মণ্ডপে যেমন চন্দননগরের লাইটিং হয় না, পুরো ওই রকম লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এক একটা প্যান্ডেলের এক এক রকম থিম ছিল, যেগুলো মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যে যার জায়গায় মানে তারা প্রত্যেকে খুবই সুন্দর ছিল। তো এখানে দেখো এক একটা জায়গায় এক এক রকম থিম, কেউ কারোর মতো না, এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। আর এখানে লাইটিংগুলো জাস্ট দেখো, লাইটিংগুলো মানে দেখার মতো, মানে কি বলবো, মনে হয় যেন এখানেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু সেই রকম মানে কোনো অবস্থা নেই, কারণ মারাত্মক পরিমাণে ভিড়। আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, শুধু কালো কালো মাথা, আর মানে তোমরা আর কিছু দেখতে পাবে না দেখো। আর আমরা এতজন মিলে গিয়েছিলাম যে এখানে গিয়ে সবাই আর কি মানে ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে একটা দল গিয়েছিলাম, দলটা কে কোথায় চলে গেছে বুঝতে পারছিলাম না।
আমি রাজ আর আরেকটা ভাই আমাদের সঙ্গে ছিল, তো আমরা এই মণ্ডপটা দেখছিলাম, দেখে কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিলাম। আর এখানে মাটা দেখো, এবারে প্রতিটা মানে মায়ের মুখ এত সুন্দর হয়েছে, এমনিতে মা সুন্দরী কিন্তু এবারে মানে যেন আলাদা রকমই এক অদ্ভুত সুন্দর প্রতিটা প্রতিমার মুখ, তোমাদের দেখলেই মানে চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। এটা আর একটা প্যান্ডেল এসেছিলাম, এটার নাম আমি বলতে পারছি না, আমার আর মনে নেই। দেখো লাইটিংটা জাস্ট দারুণ। আর মণ্ডপ থেকে বেরিয়েই দেখো আমি খাজানা দেখতে পেয়ে গেছি, যেন সেই এ গুপ্তধন, মানে কি বলবো, এর থেকে কেউ আমাকে দূরে রাখতে পারবে না। আমার অনেক ভালোবাসার মধ্যে এটিও একটি মানে প্রধান ভালোবাসা বলতে পারো। আর যেখানেই আমি দেখতে পাই সেখানেই দাঁড়িয়ে যাই। ইয়াররিং আর নেকপিসগুলো জাস্ট দেখো অসাম, মানে দেখলেই তোমাদের নিতে ইচ্ছা করবে, এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। তারপরে আসি এই মণ্ডপটায়, এইটার নাম আমার ঠিক মনে নেই, আর যখন আমি এটা দেখেছিলাম তখন অলরেডি আমার ঘুম পেয়ে যাচ্ছিল। আর এখানে দেখো আমরা পুরো মানে গ্রুপটা আলাদা আলাদা হয়ে গেছি, আমি এখানে খুঁজছিলাম সবাই কোথায় গেল। তো যাই হোক, এখানে আর জাস্ট ভিড়টা একবার দেখো কি মারাত্মক পরিমাণে ভিড়, আর সবাই দেখো ভিডিও করতে ব্যস্ত, মানে সবাই মানে কি বলবো, চোখে সামনাসামনি দেখে যতটা মানে মানুষ তৃপ্তি পায়, মানুষ খালি ভাবে কতক্ষণ আগে ভিডিওটা আমি নেব বা কিছু। যদিও আমিও ভিডিও করছিলাম সেটা কথা না, কিন্তু সবাই আজকাল মানে মাকে নিজে দু চোখ ভরে দেখবে সেটা না, সবাই আজকাল ফোন নিয়েই ব্যস্ত থাকে। তো যাই হোক, তারপরে আমরা গেলাম ত্রিধারায়। ত্রিধারার প্যান্ডেলটা মানে কি বলবো, দারুণ করেছে লাইটিং দিয়ে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা জাস্ট দেখো, আমি আর বেশি বক বক করে তোমাদের ডিস্টার্ব করবো না, তোমরা এনজয় করো ভিডিওটা। আর এই মণ্ডপটা জাস্ট একবার দেখো, তোমরা যারা যারা সামনে দিয়ে দেখেছো তাদের তো মানে নতুন করে বলার কিছু নেই, যারা তোমরা যেতে পারোনি এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। এটা আই থিঙ্ক বালিগঞ্জ কালচারাল হবে, আর এর থিমটা তো আমার দারুণ লেগেছে, প্রত্যেকটা লেখা মানে ভেতরের কারুকার্য দারুণ ছিল। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যে এক একটা মণ্ডপে হয় না যে লাইন দিয়ে গেলে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না বা কিছু, এখানে ওই রকম কোনো ব্যাপারই ছিল না। যতক্ষণ খুশি তুমি মন ভরে দু চোখ ভরে প্রাণ ভরে মাকে দেখতে পেতে, আর মানে দেখতে পারতে, আর পুরো প্যান্ডেলটাকেও তুমি মানে খুব ভালোভাবেই উপভোগ করতে পারতে, এতই সুন্দর, আমার তো খুবই 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 ভালো লেগেছে। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে আমরা যখন মণ্ডপ থেকে বার হয়ে মানে বসেছিলাম তখন দেখি যে আই থিঙ্ক সাহেব চ্যাটার্জি, যিনি সিরিয়াল করে বা খুব ভালো গানও করে, ওনাকে দেখলাম মানে মণ্ডপ থেকে উনিও বার হয়ে আর কি চলে গেল। আমার খুব ইচ্ছা ছিল ওনার সঙ্গে সেলফি নেওয়ার, কিন্তু উনিও মানে খুব হুটোপাটার মধ্যে ছিল, তাড়াতাড়ি করে চলে গেল, তো আমিও আর ডিস্টার্ব করলাম না। ওভারঅল ভালোই লেগেছে। আর তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখান থেকে আমরা চলে এসেছিলাম লেক গার্ডেন্সের ওই দিকে, আর ওখানে আসি প্রথমে দেশপ্রিয় পার্ক দেখবো বলে। কিন্তু মানে দুঃখের বিষয় কিভাবে জানি না, ভিডিও ক্লিপগুলো সব ডিলিট হয়ে গেছে, জাস্ট এইটুখানি ভিডিওই ছিল। তারপরে ওখান থেকে আসি এইখানে, এইখানে অ্যাকচুয়ালি নামটা না আমি জানি না, আমার মনেও নেই। আর জাস্ট রাস্তার এগুলো দেখো, আলপনাগুলো কি দারুণ দিয়েছে না, হাতের কাজ কি সুন্দর। এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার তো খুবই 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 ভালো লেগেছে। আর যে এই মানে কাজগুলো করেছে, একা তো নয় যারা আর কি করেছেন, তাদেরকে হ্যাটস অফ, দারুণ হাতের কাজ। আর এখানের পুজো মানে মণ্ডপটা জাস্ট দেখো, খুবই সুন্দর করেছে, আমার খুবই ভালো লেগেছে। আর ভেতরেরও কাজগুলো কি দারুণ, মানে প্রত্যেকটা প্যান্ডেলেই আলাদা আলাদা রকম তুমি দেখতে পাবে, কোথাও একরকম কিছু দেখতে পাবে না, এক একটা প্যান্ডেলে এক এক রকম যেন হাতের কাজ, আর প্রত্যেকের কাজ যেন ইউনিক, যে যার জায়গায় একদম বেস্ট বলতে পারো। দেখো একদম সুতোর কাজ, সুতোর মধ্যে লাইটিং দিয়ে করেছে, খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আর প্রতিমার ব্যাপারে তো আর আলাদাভাবে নতুনভাবে কিছু বলারই নেই, খুবই সুন্দর, দেখো তোমরা। তো
তো তারপরে আমরা চলে আসি টালিগঞ্জে, এটা হচ্ছে মুদিয়ালি ক্লাব। আর এখানেও প্যান্ডেলটা খুবই সুন্দর, এটাই আমরা লাস্ট ঠাকুর দেখেছিলাম। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম 10 জনে মিলে, তো তার মধ্যে আমরা 5 জন চলে এসেছিলাম, কারণ আমার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল। তার কারণে আমি বললাম যে আমি আর ঠাকুর দেখতে পারবো না, আমি আর দেখবো না কিছু বলে, এটাই আমরা লাস্ট দেখে আর চলে এসেছিলাম। এখানেও খুবই সুন্দর করেছে, প্রত্যেক বছরই মুদিয়ালি ক্লাব মানে দারুণই করে, এটা নাম করা যদিও। তো যাই হোক, ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যদি প্রথমবার আমার ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।